ইসরায়েলের সরকার গঠনের নতুন মোড় কপাল পড়ল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইসরায়েলের সবচেয়ে বেশি দিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর গদি এবার টালমাটাল। চরম দক্ষিণপন্থী নেতা বেনেট হাত মেলাচ্ছেন নেতানিয়াহুর বিরোধী জোটের সঙ্গে, ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 12 বছরের শাসনকাল অবসান হওয়াটা এখন প্রায় নিশ্চিত হয়ে গেছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। রক্ষণশীল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট জোট সরকার গঠনের জন্য নেতানিয়াহুর বিরোধী দল লাপিদের সাথে যোগ দিতে রাজি হয়েছেন। 120 আসন বিশিষ্ট ইসরায়েলি পার্লামেন্টে ইয়ামিনা পার্টি রয়েছে 6টি আসন। বেনেট রোববার তার নিজের দল ইয়ামিনা পার্টির সাথে এক বৈঠকের পর বলেন, আমার লক্ষ্য আমার বন্ধু লাপিদের সাথে জাতীয় ঐক্য সরকার গঠন করা, একসাথে আমরা দেশকে ঘূর্ণিপাক থেকে রক্ষা করতে পারবো, ইসরায়েলকে তার গতিপথে ফিরিয়ে আনতে পারবো। বেনেটের এই ঘোষণার পর নেতানিয়াহু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিরোধী জোট সরকার কিভাবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে, আমাদের শত্রুরা কিভাবে এই সরকারকে দেখবে, ইরান ও গাজা হামাস নিয়ে তারা কি করবে, আমেরিকার সঙ্গে বা তারা কিভাবে আলোচনা চালাবে। মধ্যপন্থী লাপিদকে বুধবার স্থানীয় সময় রাত 12টার মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন বেনেটের ঘোষণার ফলে নেতানিয়াহুর 12 বছরের শাসনকাল শেষ হওয়ার পথে গুরুত্বপূর্ণ একটি পর্যায় সম্পন্ন হল। বেনেট বলেন, তিনি দেশকে মাত্র 2 বছরের মধ্যে পঞ্চম নির্বাচন থেকে রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বেনেটের এই ঘোষণার কয়েক মিনিট পর নেতানিয়াহু তার তীব্র সমালোচনা করে বলেন, এই পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তার জন্য ভয়াবহ বিপদ। তিনি ইসরায়েলি ডান পন্থার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য বেনেটকে অভিযুক্ত করে তার ভাষায় বামপন্থী সরকারে যোগ না দিতে জাতীয়তাবাদী রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, 1999 সালের পর এটি হতে যাচ্ছে তার প্রথম নির্বাচনী পরাজয়। বেনেট এক সময় নেতানিয়াহুর মিত্র হলেও এখন তিনি তার প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছেন। তিনি বলেছেন, ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। গত মার্চে ইসরায়েলে নির্বাচন হয়েছে, 2 বছরের মধ্যে 4র্থ নির্বাচন, কিন্তু মার্চের নির্বাচনেও কেউ সংখ্যাগরিষ্ঠতা পাননি। নেতানিয়াহুর দাবি, নাফতালি বেনেট মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং দেশের সঙ্গে জালিয়াতি করছেন। বেনেট একটি টেলিভিশন বক্তৃতায় বলেছেন, নেতানিয়াহু আর দক্ষিণপন্থী সরকার গঠন করতে উৎসাহী নন, তিনি নিজের দেশের থেকে নিজের ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি আমার বন্ধু লাপিদের সঙ্গে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট গঠন করার জন্য ঝাঁপাবো। এদিকে ইসরায়েলের মিডিয়া বলছে যে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে তা হল নেতানিয়াহুর জায়গায় বেনেট প্রধানমন্ত্রী হবেন, পরে তিনি এই পদ 57 বছর বয়সী লাপিদের জন্য ছেড়ে দেবেন। প্রস্তাবিত জোটে বামপন্থী দক্ষিণপন্থী এবং মধ্যপন্থী দলগুলির মধ্যে একটাই মিল, তারা সকলে নেতানিয়াহুর শাসনের অবসান চান। সাবেক অর্থমন্ত্রী লাপিদকে সরকার গঠনের জন্য 2 জুন বুধবার 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর আগে নেতানিয়াহুকে সরকার গঠনের জন্য সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি পারেননি। 120 সদস্যের পার্লামেন্টে বেনেটের দলের কাছে মাত্র 6 জন সদস্য আছে, কিন্তু এই 6 জনের সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে খুবই জরুরি। তিনি বিরোধী জোটে সামিল হলে তারা সরকার গঠন করতে পারবে। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।